আরে ফর্মটা তোমার দিতে কি হয় তোমার আরে যারা আমরা কে ফর্ম দিও তোমার বেটির বিয়ে কোন দিন বেটির বিয়ে বলতে কি বেটির তো এই মাত্র 3 মাস চলে যাচ্ছে সাবলাই মাইলাছ না 3 মাস বয়স চলে রূপসী বিয়ে করো রূপসী বিয়ের এক মাস ফর্ম ফিল করলে বিয়ে 7 দিন আগে আসি আমরা আসি তোমার ভেরিফিকেশন করি তোমার টাকা আচ্ছা দাদা এটা না ইয়ে কল্পনা বর্মন চেনে না বিয়ে হবে কয়দিন পরে কল্পনা মু তো চিরো না বলছেন সামনে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করো চেনে না না এই পাড়াতে বাড়ি নাকি অন্য পাড়া খেলটা কি যে ঠিকানা দিছে আচ্ছা দিদি এটা না কল্পনা বর্মন চেনেন এই বাপের নাম সমারু বর্মন এই কয়দিন পরে বিয়ে হ্যাঁ হ্যাঁ চেনো তো আজ ওইটা বাড়ি এটা বাড়ি হয় না হ্যাঁ হ্যাঁ ও ছাড় কি আতে কিসের জন্য পাঁ আজ আমরা রূপশ্রীর টাকা পাবে তো ভেরিফিকেশন করে আছি ভিডিও থেকে রূপশ্রীর টাকা ছাড় শোনো তো শোনো হ্যাঁ রূপশ্রী কা মানে কত টাকা মানে আমরা হচ্ছে ওই যে সরকার থাকি না গরিব ফ্যামিলি গুলো 25,000 টাকা করে অনুদান দেওয়া হয় মানে বিয়ের বিয়ে বাবদ তো ওইটাই টাকাটা পাবে ভেরিফিকেশন আছে আমরা 25,000 টাকা পাবে সরকার থেকে আচ্ছা আর শোনো তো শোনো তাহলে আমার তো বিয়ে হয়েছে আমরা তো টাকা পাইনি তো ফর্ম ফিল আপ করছে না ফর্ম ফিল আপ তখন করিনি তো এলা কি কি করা হবে এলা আমাকে এখন ফর্ম দাও এলা বলতে তোমরা একবার না ভিডিও যা যোগাযোগ করেন নালে অঞ্চলে যে এলা তো ওইটা পরে তো আর হয় না বিয়ের আগে তো ফর্ম ফিল আপ করা হয় বুঝছেন তো এলা আমরা করব এলা তোমরা এখন ব্যবস্থা করে দাও ব্যবস্থা আমার বাপ মা গরিব মানছি কষ্ট করিয়ে মুখ বিয়ে দিছে এখন বন্ধন তুলিয়ে এরা বন্ধনে স্যার প্রতি সপ্তাহে আইছে টাকার জন্য দিবেরে পায় না তা আমাকে একটা ব্যবস্থা করে দাও যাতে 25,000 টাকা পেলে মো বাপ মা ওটা ভালো হয় এলা তো দিদি এটা হবে না মানে এটা তো স্কিম হচ্ছে বিয়ের আগে স্কিম বুঝলেন তো এইটা মুই একদম ভিডিও দাও যোগাযোগ করো তারপর তোমাকে জানাবে এক সময় হ্যাঁ তাই বিয়ের আগে তো যেতে কি হইছে তো তোমরা এলা এখন নতুন করে ফর্ম ফিল আপ করে একটা ব্যবস্থা করে দাও লাগে তো 2-4,000 টাকা তোমরা ওদি কাটাকাটি করে নেন মোর তো বিয়ের আর বেশি দিন হল না এই তো এই হলে তো বুড়ো বুড়িটার কি কষ্ট 25,000 টাকাটা পেলে কত আখের উপকার হয় বুড়ো বুড়ি তো যদিও না জানতা নাই টাকাটা মুখ দেন মোর কি কম কষ্ট নাকি দুইটা বেটি গাবুর বেটি কলেজত পড়ে পড়াশোনার টিউশন জানেন তো চেঙ্গিস আর কেমন খরচা খান তো তোমার বিয়ের কত বছর হলি কত আর বছর হবে ওই 21-22 বছর হবে 21-22 বছর তোমার হবে না দিদি তোমার এই যে স্কিমের মধ্যে তোমার পড়েন না বুঝলেন তো 21 বছর আমার বিয়ে হয়েছে রে বিয়ে 7 দিনের মত করা খায় আর তোমার বিয়ের 21 বছর আগে তোমার কোনদিন হয় নাকি এটা তোমার হবে না কেন তোমার ইয়া করো একটা বার্ধক্য ভাতার জন্য একটা ইয়া করো একটা ফর্ম ফিল আপ করো মোট তো এলা হবে না এলা মোটটা পাবেন না দিবের যদি এলা আজই এলা মুই এলা 10,000-5,000 টাকা পকেটে ঢুকি দিলাম ঠেলিয়া তখন এলা কইলি না হ্যাঁ দিদি হবে হবে ফর্ম নিয়ে যাও যাও ওই সমারুর ব্যাটারি দিয়ে করো যে আর যদি মোর ব্যাটারির বিয়ের সময় যদি না দান করিয়ে না তারপরে মুইও তোমাকে দেখি নিম হ্যাঁ সরকারি টাকা উমর বা কোটে বিষয় উমর দেওয়া যায় আমাক দেওয়া না যায় উমর মানে বাপের টাকসালটা আমার খালি হবে না আমাক টাকালা দিলে দাদা হ্যাঁ কল্পনা বর্মন বাড়ি আমরা যে গতবার যে ইয়ে করলাম না 100 দিনের কাজ গুলো করলাম আমরা জব কার্ডের টাকা গুলো ঢোকে নাকি আবার এটা তো মুই ঠিক করার না তোমরা অঞ্চল নালে ভিডিও একবার যায় যোগাযোগ করেন তাহলে ওগুলো করবে কেয়া তোমরা না বলে ভিডিও থেকে যাচ্ছে হ্যাঁ ভিডিও থেকে যাচ্ছে কিন্তু জব কার্ডের মোর ইয়ে না মোর হচ্ছে রূপশ্রী প্রকল্প তোমরা ভিডিও থেকে যাচ্ছে না তোমরা জানেন না এটা কেমন কথা মানে সবাই আলাদা আলাদা থাকে তো ডিপার্টমেন্ট ভাগ করা থাকে মোর আর কি রূপশ্রী ডিপার্টমেন্ট জব কার্ডের ডিপার্টমেন্ট আলাদা একজন দেখে তোমরা কবে না এটা কও তোমার হিসেবে আমরা 20 টাকা খরচ করে ভিডিও অফিসার যা লাইন দেই সারাদিন ধ্যানা লাগি পড়ে থাকি ওরা কাজকর্ম বাদ দিয়ে এগিনা কথা শোনার জন্য ওটা কোনা যাই আরে দাদা তোমার কথা ঠিকই আছে কিন্তু যার যেটা ডিপার্টমেন্ট তাতে সেটা কবে না তোমরা যেটা কবার মোটে শুনি চলে আসো ওই ডিপার্টমেন্টে কাজ করো না তো তো তোমার চুপ করো তো তোমার ডিপার্টমেন্ট তোমার মুখ দাম তোমার মুখ জাম তোমার কবে না সেটা কও না আচ্ছা শোনো এদি শোনো তো কি তোমরা ওই মোর বেটির ওই রূপশ্রী ফর্মটা ফিল আপ করে দাও তো রূপশ্রী ফর্ম তো না ফিল আপ করে নাও ফর্ম তোমার কি ভিডিও তে নিয়ে ফিল আপ করা হবে আমরা ভেরিফিকেশনের জন্য আসি গেলে ভেরিফিকেশন করি ভেরিফিকেশন কি তোমার ফর্মটা ফিল আপ করে দিবেন না পান কি আমি ফর্ম ফর্মটা তোমার ফিল আপ করি মই মই তো ফর্ম ফিল আপ করি ফর্মটা দাও আমাকে দাও ফর্ম মোটে নাই তোমরা ফর্ম যে অনলাইনে বিক্রি করে নিয়ে আসে তা ফিল আপ করেন না আরে ফর্মটা তোমার দিতে কি হয় তোমার আরে যারা আমরা কে ফর্ম দিও তোমার বিয়ে বেটির বিয়ে কোন দিন বেটির বিয়ে বলতে কি বেটির তো এই মাত্র 3 মাস চলে যাচ্ছে সাবলাই মাইলাছ না 3 মাস বয়স চলে রূপসী বিয়ে করো রূপসী বিয়ের এক মাস ফর্ম ফিল আপ করলে বিয়ে 7 দিন আগে আসি আমরা আসি তোমার ভেরিফিকেশন করি তোমার টাকা দিয়ে দেবো বিয়ের কি মানে জায়গা পাননা না সাবলাই শুরু করছিলেন না মানে যাবেন তাই করবেন নাকি বেটির বয়স 3 মাস এটা হচ্ছে রূপসী ফর্ম ফিল আপ করি হয় এটা বাড়ি হয় যাও যাও আরে মো নতুন ভোটার কার্ডত নাম তোলা খালি ভাই নাম তুলবেন তাহলে এলে পঞ্চায়েত করে দিবে সব চিন্তা নেই পঞ্চায়েত এসে করে দেবে পঞ্চায়েত কেতা
তোমরাই না আছেন ভিডিও থেকে আছেন তোমরাই না করে দিলে হয় না মানে ভিডিও থেকে তো আছো মুই একজন রূপশ্রী কাজ করো ভোটার ভোটার নাম তোলা হইলে আমি আল্লাহ ব্যাপার নয় একে তোমরা না ভিডিও থেকে আছেন তোমরা করে দাও আর পঞ্চায়েত করে দাও একে ব্যাপার তারপরে তো কোনো লাভই নাই আমরা তো ভাই কাঁচা গলা সব তো খান তোমরাই আরে যন্ত্রণা আমরা খাই আমরা ভিডিও লোক তোমাকে ভোট কি মুখ দেন তোমার যে কথা মুখ কল আছেন তোরা ভোট কাকবে ভোট দিবে তোমার নেতা সরকারি কর্মচারী মুই কোনো নেতা না বুঝছেন তোমার নেতা আজই এসে কালকে থাকবে না মোক 30 বছর একটা কাজ করে খাওয়া হবে এই ফিল্ডত বুঝছেন কথাটা মর এলে ভুলভাল তোমার মতো কাজ করলে মর হবে না ঠিক আছে যা পান তাই মুখ তাই কথা ও কল্পনা দি ভিডিও দেখি লোক আছে আমার